সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান। আজ পর্ব 101। আজ শনিবার, বাংলার 18ই ভাদ্র, 1428, ইংরাজি 4ঠা সেপ্টেম্বর 2021। আমাদের আগত বর্ষপূর্তির বিশেষ অনুষ্ঠান উপলক্ষে আজকের মূল অনুষ্ঠানে কথায় গানে ব্রহ্মসঙ্গীত, অনুষ্ঠানের উপস্থাপনায় নন্দিতা ভট্টাচার্য। এখন কথা বলতে আসছেন নন্দিতা। নমস্কার, সুর সংস্কৃতি কলকাতার পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি নন্দিতা আজকের বিশেষ অনুষ্ঠান শুরু করছি। 1833 সালে ক্যালকাটা খ্রিস্টান অবজারভারে ব্রহ্মসঙ্গীত বিষয়ে লেখা হয়েছিল, "ইটস সিঙ্গিং অ্যান্ড মিউজিক আর অফ এ মাচ হায়ার কোয়ালিটি দ্যান হোয়াট ইউরোপিয়ানস হ্যাভ হার্ড ফর সো লং অ্যাজ কান্ট্রি মিউজিক। দেশীয় সঙ্গীত হিসেবে ইউরোপীয়রা এতদিন যা শুনে এসেছেন তার তুলনায় এর গায়কী এবং সঙ্গীত অতি উচ্চমানের। সুর সংস্কৃতি কলকাতার আগত বর্ষপূর্তি উপলক্ষে শততম পর্ব থেকে পরপর কয়েকদিন আমাদের বিশেষ অনুষ্ঠান, নানা রকমের গান বাজনা, কথা, কবিতা, আবৃত্তি ও শ্রোতাদের কথা। এই পর্যায়ে শ্রোতাদের কণ্ঠস্বরে বিভিন্ন মতামত। আজকের অনুষ্ঠান শুরু করার আগে জানিয়ে রাখি, আগামীকাল রবিবার 5ই সেপ্টেম্বর আমাদের 102তম পর্বের বিশেষ অনুষ্ঠান বাংলা অঞ্চলের বাউল, শাড়ি, ভক্তিগীতির আদলে বা ঢঙে রবীন্দ্রনাথের গান। আজকের 101তম পর্বের বিশেষ অনুষ্ঠানে আছে ব্রহ্মসঙ্গীত, শান্তিনিকেতনের শিল্পীদের কণ্ঠে ব্রহ্মসঙ্গীত পরিবেশনা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকার স্তোত্রপাঠ। আর আছে শ্রোতাদের কথা এই পর্যায়টি। ব্রাহ্মধর্মের প্রবর্তক ও ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় 19 শতকের প্রথম ভাগে হিন্দু ধর্মের সংস্কার সাধন করে একেশ্বরবাদী তার আদর্শ প্রচার করে ব্রাহ্মধর্মের প্রবর্তন করেছিলেন 20 আগস্ট 1828 সালে। 1815 সালে আত্মীয় সভা গঠন করেন ও 1828 সালে নিজ ভবনে ব্রাহ্ম সমাজ স্থাপন করেন। ব্রাহ্মধর্মে বেদান্ত বা উপনিষদের অদ্বৈতবাদ এবং খ্রিস্ট ও ইসলাম ধর্মের একেশ্বরবাদের সুসমন্বয় ঘটেছে। সমাজ সংস্কার, অসাম্প্রদায়িকতা, মানবিকতা, মহিলাদের গীতিচর্চা ও জাতীয় চেতনার ভাবনায় ব্রাহ্মধর্ম ছিল সেকালে অত্যন্ত প্রগতিশীল একটি ধর্মদর্শন। ॐ पितानोषि पितानुबोधि नमस्ते अस्तु मामाहिंषे विश्वानि देव सवितुर्दुरितानि पराशुभ यद्भद्रं तन्याशुभ नमः शंभवाय च मयभवाय च नमः शंकराय च मयस्कराय च नमः शिवाय च शिवतराय च ॐ शांति शांति शांति। तुमी आमादेर पिता, পিতার ন্যায় আমাদিগকে জ্ঞান শিক্ষা দাও, তোমাকে নমস্কার। আমাদের মোহ পাপ হইতে রক্ষা করো, আমাকে পরিত্যাগ করিও না, আমাকে বিনাশ করিও না। হে দেব, হে পিতা, পাপ সকল মার্জনা করো, যাহা কল্যাণ তাহা আমাদের মধ্যে প্রেরণ করো। তুমি যে সুখকর, কল্যাণকর, সুখ কল্যাণের আকর, কল্যাণ ও কল্যাণতর, তোমাকে নমস্কার। কলকাতা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শিউলি ঘোষ শোনালেন ব্রহ্মস্তোত্র। প্রগতিশীল ভাবনার জন্য
তাদের ধর্মের সঙ্গীতে ছিল আধ্যাত্মিক ও ধর্মীয় সংস্কারমুক্ত সর্বজনীন চেতনাবোধ। বাংলা সঙ্গীত জগতে গড়ে উঠেছিল এক রুচিশীল সঙ্গীত সমাজ। এই উদার আদর্শের কারণে তখন হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব ধর্মের লোকই উপাসনায় অংশ নিতেন এবং ব্রহ্মসঙ্গীত গাইতেন। রাজা রামমোহন রায় ব্রহ্মসঙ্গীতের রূপকার ও ব্রহ্মসঙ্গীত নামটি তাঁরই দেওয়া। ব্রহ্মসঙ্গীত হল ব্রাহ্ম সমাজের উপাসনা সঙ্গীত। রামমোহন ছিলেন সঙ্গীত প্রিয় মানুষ। তিনি বুঝেছিলেন যে সঙ্গীত দিয়ে মানুষের অন্তরের গভীর অনুভূতির জগতে প্রবেশ করা সহজ। সেই ব্রহ্মসঙ্গীত বাংলা সঙ্গীতের ক্রমবিবর্তনের ইতিহাসে আধুনিক বাংলা গানের গতিপথটি অনেকাংশে নির্ধারিত করেছে এমনটা বলাই যায়। ব্রাহ্ম সমাজের দুই প্রধান গায়ক ছিলেন টপ্পা বিশারদ কালী মির্জা ও ধ্রুপদ শিল্পী বিষ্ণু চক্রবর্তী। 1816 সালে রামমোহন রায় প্রথম যে গানটি লেখেন কে ভুলালো হায়, সেই সময় বিবেচনা করলে ব্রহ্মসঙ্গীতের 205 বছর বয়স হয়ে গেল ধরা যায়। তাঁর রচিত দ্বিতীয় গান ভয় করিলে যাঁরে না থাকে অন্যের ভয়। তিনি শেষ গান রচনা করেছিলেন বিলেতে 1832 খ্রিস্টাব্দে। আজকের ব্রহ্মসঙ্গীত অনুষ্ঠানের প্রথম গান শুনবেন রামমোহন রায় রচিত অনিত্য বিষয় কর সর্বদা চিন্তন। গানটি শোনাবেন শুভজিৎ চৌধুরী। অনিত্য বিষয় কর সর্বদা চিন্তন, অনিত্য বিষয় কর সর্বদা চিন্তন, ভ্রমেও না ভাব হবে নিশ্চয় মরণ, অনিত্য বিষয় কর সর্বদা চিন্তন। বিষয় ভাবিবে যত বাসনা বাড়িবে তত, বিষয় ভাবিবে যত বাসনা বাড়িবে তত, ক্ষণে হাস্য ক্ষণে খেদ, তুষ্টি রুষ্টি প্রতিক্ষণ, ক্ষণে হাস্য ক্ষণে খেদ, তুষ্টি রুষ্টি প্রতিক্ষণ, অনিত্য বিষয় কর সর্বদা চিন্তন, অনিত্য বিষয় কর সর্বদা চিন্তন। অশ্রু পড়ে বাসনার দম্ভ করে হাহাকার, অশ্রু পড়ে বাসনার দম্ভ করে হাহাকার, মৃত্যুর স্মরণে কাঁপে কাম ক্রোধ রিপুগণ, অতএব চিন্ত শেষ ভাব সত্য নির্বিশেষ, অতএব চিন্ত শেষ ভাব সত্য নির্বিশেষ, মরণ সময়ে বন্ধু একমাত্র তিনি হন, মরণ সময়
আত্মবিষয় কর সর্বদা চিন্তন, ভ্রমেও না ভাব হবে নিশ্চয় মরণ। আত্মবিষয় কর সর্বদা চিন্তন, আত্মবিষয় কর সর্বদা চিন্তন। ব্রাহ্ম সমাজের প্রারম্ভিক ও সমাপ্তি অনুষ্ঠানে ব্রহ্ম সঙ্গীত পরিবেশন করা হতো। একটি আধ্যাত্মিক আন্দোলনকে কেন্দ্র করে এদেশে একসঙ্গে এতজন গীতিকারের আবির্ভাব ঘটেছে তা বিশেষ লক্ষণীয়। রামমোহনের সমসাময়িক গীতিকার হিসেবে কৃষ্ণমোহন মজুমদার, নীলমণি ঘোষ, নীলরতন হালদার, গৌরমোহন সরকার, কালীনাথ রায়, নিমাইচরণ মিত্র, ভৈরবচন্দ্র দত্ত ও রামচন্দ্র দত্ত প্রমুখের নাম পাওয়া যায়। গীতিকার অযোধ্যানাথ পাকড়াশির বিখ্যাত গান মন চলো নিজ নিকেতনে। সম্পূর্ণ ভিন্ন সুকুমার রায়কে পাওয়া যায় প্রেমের মন্দিরে তাঁর আরতি বাজে বা নমি সত্য সনাতন নিত্য ধনের মতো গানে। মহিলাদের মধ্যে উল্লেখ্য ইন্দুবালা ঘোষাল, সরোজিনী দত্ত, চঞ্চলা ঘোষ, সুমতিবালা দেবী, অন্নপূর্ণা চট্টোপাধ্যায়, হেমলতা দেবী, বিধুমুখী দেবী, মাতঙ্গিনী চট্টোপাধ্যায়, সুদেবী মুখোপাধ্যায়, নিরুপমা দেবী, জ্যোতির্ময়ী দেবী, কামিনী রায় এবং ঠাকুরবাড়ির সৌদামণি দেবী, স্বর্ণকুমারী দেবী, সরলা দেবী, ইন্দিরা দেবী প্রমুখ। দেবেন্দ্রনাথ ঠাকুরের নামও ব্রহ্মসঙ্গীতের গীতিকার হিসাবে উল্লেখ্য। এবার শুনব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রচিত দেহজ্ঞান দিব্যজ্ঞান দেহপ্রীতি শুদ্ধ প্রীতি, শিল্পী কৃষ্ণা দত্ত। ব্রহ্মসঙ্গীতের কথায় আবার যাব, তার আগে শ্রোতাদের কথা। এই পর্যায়ে
আমাদের অনুষ্ঠানের আগত জন্মদিন প্রসঙ্গে পূর্বে জয়পুরে ও খুব সম্প্রতি কলকাতায় বাস তনুশ্রী চক্রবর্তী আজ শোনাবেন তাঁর কণ্ঠস্বরে আপন স্বল্প বক্তব্য। নমস্কার, আমি তনুশ্রী। আমি এবং আমার হাজবেন্ড কর্মসূত্রে জয়পুরে কাটিয়েছি কিছু বছর। এখন কলকাতায় শিফট করেছি, কিন্তু জয়পুরে বসে এত সুন্দর একটা অনুষ্ঠান যে শুনতে পারবো তা কখনোই ভাবিনি। প্রত্যেক শনিবার রবিবার আমাদের মন ছুঁয়ে যেত এই অনুষ্ঠানে সকল কলাকুশলীদের গান কবিতা। কত অজানা তথ্য আমরা জানতে পেরেছি। যিনি এই সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেছেন ওনাকে আমার প্রণাম। আর নন্দিতা ম্যাম, অসম্ভব ভালো লাগে আপনার সঞ্চালনা। শুভ জন্মদিন সুর সংস্কৃতি এইভাবে এগিয়ে যাক অনেক দিন অনেক বছর, এটাই আমার আশা। আপনারা শুনছেন সুর সংস্কৃতি কলকাতার 101তম পর্বের বিশেষ অনুষ্ঠান। আমি আছি নন্দিতা আপনাদের সঙ্গে, আছে ব্রহ্মসঙ্গীত ও সে সম্পর্কে কিছু কথা। ব্রাহ্ম সভা গঠনের বছরেই 1828 সালে রামমোহন তাঁর ও তাঁর আরও 7 বন্ধু রচিত গান নিয়ে প্রথম ব্রহ্মসঙ্গীত নামক একটি সঙ্গীত সংকলন প্রকাশনা করেন। তাতে গানের সংখ্যা ছিল 116। সেখানে রামমোহনের রচিত 44 গান সংকলিত হয়েছে। আর প্রায় 100 পরে 1931 খ্রিস্টাব্দে প্রকাশিত সাধারণ ব্রাহ্ম সমাজের 11 সংস্করণে 2150 বেশি গান স্থান পেয়েছে। তার ভূমিকায় লেখা গানের আদির সূচিতে রচয়িতাদিগের নাম দেখিলে বুঝিতে পারা যাইবে কত বিভিন্ন যুগের কত বিভিন্ন শ্রেণীর ভগবত পিপাসু নরনারীর রচনার দ্বারা এই সঙ্গীত পুস্তক পরিপুষ্ট। এতে বৈদিক ঋষি মধ্যযুগের ভক্ত কবি কবীর, গুরু নানক, মীরাবাই, তুলসীদাস ও 19 শতকের বহু লেখকের গানে সমৃদ্ধ সংকলনটি। সুতরাং ব্রহ্মসঙ্গীত শুধু বাংলা গান নয়, শুধু বাংলার গানও নয়, অসমীয়া, গাঢ়, গুজরাটি, মারাঠি, তেলেগু, ওড়িয়া নানা ভাষায় ব্রহ্মসঙ্গীত লেখা হয়েছে। নানা ভাষা থেকে ব্রহ্মসঙ্গীত সংগৃহীত হয়েছে এই সংকলনে 14 অধ্যায়। আর 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত ব্রহ্মসঙ্গীতের দ্বাদশ সংস্করণে গানের সংখ্যা 1199। এবার শিল্পী রণেন্দু দাস শোনাবেন দয়া ঘন তোমা হেন হে, গানটির রচয়িতা সত্যেন্দ্রনাথ ঠাকুর। দয়াল ঘন তোমা হেন কেহিত কারি, দয়াল ঘন তোমা হেন কেহিত কারি, দুঃখ সুখে সম বন্ধু এমন কে, দুঃখ সুখে সম বন্ধু এমন কে, শোক তাপ ভয় হারি, দয়া ঘন তোমা হেন কে হিত কারি, দয়া ঘন তোমা হেন কে হিত কারি, সংকট পূরিত ঘোর ভবানব তারে কোন কাণ্ডারি, সংকট পূরিত ঘোর ভবানব তারে কোন কাণ্ডারি, কার প্রসাদে দূর পারাহত, কার প্রসাদে দূর পারাহত,
ভূদল বিপ্লব কারী দয়া ঘন তোমাহেন কে হিতকারী দয়া ঘন তোমাহেন কে হিতকারী পাপ দহন পরিতাপ নিবারী কে দেয় শান্তির বাড়ী পাপ দহন পরিতাপ নিবারী কে দেয় শান্তির বাড়ী ত্যাগিলে সকলে অন্তিম কালে ত্যাগিলে সকলে অন্তিম কালে খেলায় ক্রোর প্রসারি দয়া ঘন তোমাহেন কে হিতকারী দয়া ঘন তোমাহেন কে হিতকারী 1843 সালে দেবেন্দ্রনাথের নেতৃত্বে তত্ত্ববোধিনী সভা আর ব্রাহ্ম সভা মিলে গিয়ে বৃহত্তর ব্রাহ্ম সমাজের জন্ম হয়েছিল। 1866 সালে তত্ত্বগত মতবিরোধের দরুন সেই ব্রাহ্ম সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, আদি ব্রাহ্ম সমাজ ও নববিধান ব্রাহ্ম সমাজ। ব্রহ্মসঙ্গীতের চর্চাও দুটি শাখাতেই চলতে থাকে, তবে উভয়ের সাংগীতিক ঢঙে পার্থক্য দেখা যায়। দেবেন্দ্রনাথ ঠাকুর পরিচালিত আদি ব্রাহ্ম সমাজের সঙ্গীতের বাণীতে ছিল আধ্যাত্মিক, অসাম্প্রদায়িক, মানবিক ও দেশাত্মবোধক বক্তব্য ও নির্মল সাংগীতিক আবেদন। ফলে এদের ধর্মীয় প্রভাব কলকাতার একটি ক্ষুদ্র অংশে সীমিত থাকলেও তার সঙ্গীত সুধী সমাজে বিশেষ জনপ্রিয় ছিল। আরেকটি শাখা কেশবচন্দ্র সেন পরিচালিত নববিধান ব্রাহ্ম সমাজ। 1880 সালের জানুয়ারি মাসে শুরু হয়। ধ্রুপদ ঢঙের পাশাপাশি সেই ব্রহ্মসঙ্গীত মূলত কীর্তন ঢঙে গড়ে ওঠে ও নগর সংকীর্তন চালু হয়। ঈশ্বরকে মাতৃরূপে আরাধনার রীতিও শুরু হয়। ফলে শাক্ত পদাবলীর গানের ধারাটিও এসে মেলে এই গানে। 21 ডিসেম্বর 1891 সালে শান্তিনিকেতনের মন্দির প্রতিষ্ঠার দিনেও সকলে গান গাইতে গাইতে মন্দিরে গিয়েছিলেন। সত্যেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মসঙ্গীতে হিন্দি ভাঙা গানের রীতি প্রবর্তন করেন। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এই ধারাকে বহুমুখী করে তোলেন। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মসঙ্গীতের জন্য প্রথম স্বরলিপি উদ্ভাবন করেন, যা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর পরিমার্জিত হয়ে বাংলা গানের একমাত্র আকারমাত্রিক স্বরলিপি হিসেবে আজও প্রচলিত। এবারের গানটির রচয়িতা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। বিমল প্রভাতে মিলি একসাথে বিশ্বনাথে কর প্রণাম। গানটি শোনাবেন শুভদীপ সোরেন। Thank you.
সার্থক পরিণতি আমরা পাই রবীন্দ্রনাথের কলমেই। তাঁর রচনার অনেকাংশ ব্রহ্মসঙ্গীত এবং সেই রচনা আধ্যাত্মিকতার সীমা ছেড়েও দেশাত্মবোধ, মঙ্গলবোধ ও সৌন্দর্যবোধের প্রভায় উদ্ভাসিত। সময়ের সঙ্গে ব্রাহ্মধর্মের প্রভাব ক্রমশ কমে গেলেও ব্রহ্মসঙ্গীত আজও জীবন্ত। রবীন্দ্রনাথের রচনায় তার সর্বদা প্রকাশ ঘটে। রামমোহন থেকে শুরু করে রবীন্দ্রনাথ পর্যন্ত সকলেরই লেখা কিছু কিছু ব্রহ্মসঙ্গীত বর্তমানে ভারতের নানা মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। কিন্তু বাংলাদেশে ব্রহ্মসঙ্গীতের অস্তিত্ব প্রধানত রবীন্দ্রসঙ্গীতেই সীমাবদ্ধ বলা যায়। এবার নেহা কর্মকার শোনাবেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন জানি। Thank you.
নেহা কর্মকারের কণ্ঠের গানের সঙ্গে ব্রহ্মসঙ্গীত ও শ্রোতাদের কথা দিয়ে আজকের 101তম পর্ব শেষ হল। আজকের অনুষ্ঠানে ব্রহ্মস্তোত্র পাঠেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিউলি ঘোষ, সঙ্গীতে ছিলেন শান্তিনিকেতনের শিল্পী শুভজিৎ চৌধুরী, কৃষ্ণা দত্ত, রণেন্দু দাস, শুভদীপ সোরেন ও নেহা কর্মকার। শ্রোতাদের কথা এই পর্যায়ে আজ বললেন কলকাতা থেকে তনুশ্রী চক্রবর্তী। আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামীকাল রবিবার 5ই সেপ্টেম্বর আমাদের 102তম পর্বের বিশেষ অনুষ্ঠান বাংলা অঞ্চলের বাউল, শাড়ি, ভক্তিগীতির আদলে বা ঢঙে রবীন্দ্রনাথের গান। সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠানগুলি সম্প্রচারের সামগ্রিক উদ্যোগ, পরিকল্পনা ও পরিচালনায় সুরজিৎ চৌধুরী। আমাদের এই অনুষ্ঠান আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদের ফেসবুক পেজটিকে এবং আজকের প্রোগ্রামটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর পরবর্তী অনুষ্ঠানের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নন্দিতা। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।